ऐसे भयंकर कित कित खेलाबो कित 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 इज इट कोनो कथा मिस्टर ट्विस्ट यस लेट्स गो ट्विस्ट আমার ডাক্তার একটা কুত্তা আজ একটা বিরাট ফাটাফাটি হইব আমার ডাক্তার একটা কুত্তা কুত্তা টমি সাডা কুত্তা কুত্তা আমার ডাক্তার একটা বান্দর সজব বেজতি হ্যায় বাঙালিদের মধ্যে এমন কিছু কিছু পাবলিক আছে যাদের জন্মের পর থেকে তাদের শরীরের মধ্যে সুরের তেলা পোকা কিরিবিরি কিরিবিরি করে রুটির বাহাদুরি তুই অনেক সুন্দরী পৃথিবীতে একদিন তেলাপোকা নামক এই প্রাণীর শেষ হবে কিন্তু এইসব পাবলিকের তেলাপোকার মতো কিরিবিরি ট্যালেন্ট শেষ হবে না আর ভাই হিরো আলম আর এই কামরুল হাসান নাজমুলের শরীরের মধ্যে সুরের তেলাপোকা আছে প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ বিশ্বাস না হলে পোস্টমর্টম করে দেখতে পারেন সময় ও টাকা একবার চলে গেলে তার ফেরত আসে না কিন্তু আমাদের নাজমুল ভাই ফিরে আসেন বারবার ফিরে আসেন কখনো ফিরে আসেন কোটিপতি হয়ে কোটিপতি পোলা আমি কোটিপতি পোলা কখনো বা এই শহরের রাজা হয়ে এই শহরের রাজা আমি এই শহরের রাজা রাজকুমারীর প্রেমে পড়ছি তোরা ঢোল বাজা কোটিপতি রাজারা ফিরে আসে বারবার ফিরে আসে আর তাই তিনি এখন ফিরে এসেছেন রকস্টার সুপারস্টার হয়ে আমি রকস্টার আমি সুপারস্টার ও কি ইয়াবা খায় গানের শুরুতে এই প্রাণী নাচানাচি করতেছে একটা চশমা পরে যেটাতে লেখা রক রকস্টার সুপারস্টার রক লেখা চশমা পরে সে নিজেকে রকস্টার দাবি করছে রকস্টার আরেকটা কথা ঘরের ভিতর সানগ্লাস কারা পরে ভাই আকাশের সূর্যটাকে ছাদবেদ করে আইসা আপনার চোখের ভিতর পড়ে সামনে আবার দুইটা মাইক্রোফোন কেন একটা মাইক্রোফোনে তিনি প্রতিভা দেখাবেন তার মুখ দিয়ে আর অপরটি রাখছেন তার শরীরের অন্যান্য ফোঁটা দিয়ে যেসব শব্দ বের হবে সেই শব্দগুলো রেকর্ড হয়েই গান হবে যা দেখেন ভাই গান গাইলে যদি রকস্টার হওয়া যেত তাহলে হিরো আলম রকস্টার আনলিমিটেড হিরো আলম রকস্টার ম্যাক্স প্রো আমি কামরুল হাসান নাজমুল ভালো কিছু করতে মশগুল ভালো কিছু করতে মশগুল তাই সুযোগ পেয়ে আপাকে গোতাচ্ছেন কেত 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 ভালোবাসা দিয়ে তোমায় তোমার মনে থাকতে চাই তোমার মনে থাকতে চাই তোমার মনে থাকতে চাই তোমার মনে থাকতে চাই বলে বাঁশবাগানে লাফালাফি করার কি আছে জানিনা মেয়েটা মনে জায়গা দিলে কিন্তু বাঁশগুলো পিছনে নেয় আর জায়গা থাকবে না এর থেকে ভালো আপনি ওই বাঁশ বাগানে বাঁশ চাষ করেন আর বাঁশ পাতার বিড়ি ফোকান সুপার হিট গান বানাইয়া জনগণের মন মাতাইয়া এখন আমি রকস্টার এই প্রাণী রকস্টার আরে ভাই রকস্টার উচ্চারণ করতে যে সে তো কাঁপতেছে সে বলে আবার রকস্টার যদি কেউ আমারে বলতো যে পরিমণি প্রধানমন্ত্রীকে মা ডেকে এমপি হয়ে গেছে তাহলে সেটা কিছুক্ষণের জন্য হলেও আমি বিশ্বাস করে নিতাম কিন্তু এই প্রাণী ইতালিয়ান ইঁদুর নিজেকে রকস্টার দাবি করে এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আপনারা একবার এই প্রাণী ড্রেসিং স্টাইলটা দেখেন এই যে দেখো বাবা লক্ষণ রেখা উনি যে এলাকায় থাকে সেই এলাকার সমস্ত ডাস্টবিন ওনার ড্রেসের ভিতর ধরবে আবার মাথায় ক্যাপ পরছে কিন্তু এখনো তার মাথায় বোধ বুদ্ধি আসে নাই কেক কাবার রান্নার রেসিপি সব তার মাথায় ফিটকে মারলে বোধ বুদ্ধি আসতে পারে জনগণের মন কাইরা এখন আমি সুপারস্টার এখন আমি রকস্টার এখন সে রকস্টার এখন সে সুপারস্টার তাই কুতকুত খেলাকে নাচ বানিয়ে দিয়েছে আজকে ভয়ঙ্কর কিত কিত খেলাবো কিত 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 এটা কোনো কথা সুপারস্টার হই আমি তোমার মনে থাকতে চাই গোবর এক অদ্ভুত জিনিস মাটিতে গেলে সার ভারতে গেলে খাবার আর মগজে গেলে এরকম হতভাগা রকস্টার তিনি রকস্টার তিনি সুপারস্টার ওকে মানলাম কিন্তু তিনি কি বড়দের জন্য গান গান নাকি ছোটদের জন্য জানি না ওকে আমি বলছি তিনি ছোটদের জন্য গান করেন কারণ ছোটরা তাকে দেখে কার্টুন ভাবে আর সেই জন্যই তিনি দিস ভিডিও মেড ফর কিডস রেখে আপলোড করেছেন তোমরা সবাই ভালোবাসা দিয়ে তোমায় না মানে ভাই আপনি কি বুঝাইতে চান আপনার এই স্টাইল দেখে মানুষের গা জ্বলবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে করছেন ঠিক আছে গরু ছাগলের সামনে দাঁড়িয়ে বুঝি করছেন দৌড়ানি দিয়ে ডিরেক্ট খালে ফেলাইবে সুন্দর সুন্দর গান বানাইয়া জনগণের মন কাইরা এখন আমি সুপারস্টার
দেখেন ভাই, মাথায় যা কিছু আসে সেটা লিখলে যদি লিরিক্স হয় তাহলে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি নয় সিম্প্যাথি দিয়ে সকল রোগের চিকিৎসা করানো যায়। আর গায়ক এখানে লিরিক্সে নিজের ঢোল নিজে পেটাচ্ছে। দেখেন ভাই, গায়ের জোরে যদি হ্যাডাম হওয়া যেত তাহলে বনের রাজা সিংহ হইতো না, হাতি হইতো। ইতালি, ইউএসএ, রাশিয়া, জাপান, জার্মানি, কোরিয়া এই সকল দেশের বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এক্সপেরিমেন্ট করতেছে এই প্রাণীকে নিয়ে, কিন্তু তারা এখনো পর্যন্ত কনফিউজ ও কোন রোগে আক্রান্ত। দেখেন ভাই, আমি এটা জানি না ওইসব বিজ্ঞানীরা কিভাবে কি রিসার্চ করতেছে, কিন্তু আমি খালি চোখে দেখে এইটা বলে দিতে পারি এই প্রাণী মিরগি রোগে আক্রান্ত। মিরগি বেরাম, মিরগি বেরাম, মিরগি বেরাম আছে, মিরগি বেরাম এটা অনেক পুরান। আমি সুপারস্টার, আমি রক স্টার। রক স্টার, ইনি রক স্টার নন, ইনি হলেন রক স্টার। এই প্রাণী যখন স্টুডেন্ট ছিল তখন ইংলিশ ক্লাস বাদ দিয়ে গার্লস স্কুলের কোনাকাঞ্চিতে ঘোরাঘুরি করত, তখন দেশি মেয়েদের কাছে পাত্তা না পেয়ে সেই কষ্টে মনের কষ্টে এখন বিদেশে যেও কাজের ফাঁকে ফাঁকে গানের নামে মেয়েদের সাথে অঙ্গভঙ্গ করে। হে গাইজ, আজ আমি যাচ্ছি, তবে ঘরের বাইরে যাচ্ছি না। দেখা হচ্ছে খুব শিগগিরই ফেসবুকে ডিজিটাল ভিকারীদের নিয়ে। ততক্ষণ সাবধানে চলাফেরা করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে, ঠিক আছে। তোরা নয় মানুষ না, নাচো 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 নাচো, একসাথে তালে তালে সবাই মিলে নাচো রে।